সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ শনিবার 27 সেপ্টেম্বর 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস ম্যারিনাকে স্বাগত জানাচ্ছি। আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলা আইন জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী এবং কক্সবাজার জেলার অন্যতম জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট তোফায়েল আহমেদ। জনাব তোফায়েল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে 13টি পত্রিকা এসে পৌঁছেছে। আমরা প্রথমে শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার, ঝুলে আছে বিশেষ পর্যটন অঞ্চল প্রকল্প, বিশ্ব পর্যটন দিবস আজ। বাকখালির 1436 একর জমি প্রভাবশালীদের দখলে, রামতে মালয়েশিয়াগামী 20 যাত্রী উদ্ধার। বৌদ্ধপল্লীতে হামলার 2 বছর, মামলায় নিরীহ আসামি নিয়ে অসন্তোষ। দৈনিক দৈনন্দিন, আজ বিশ্ব পর্যটন দিবস, পর্যটনের অপার সম্ভাবনার দিক কুতুবদিয়া, ভূমিদস্যুদের আপাততৎপরতা, ক্ষুদ্র পাঞ্চাষীদের ভবিষ্যৎ অনিশ্চিত, বিএনপির হাল ধরছেন জুবাইদা। দৈনিক ইনানি, পরিকল্পনার অভাবে পর্যটনে পিছিয়ে যাচ্ছে কক্সবাজার, আজ বিশ্ব পর্যটন দিবস। পেকুয়ায় স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীদের সড়ক সংস্কার, উখিয়া ছাত্রদলের বর্ধিত সবাই 2 গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, চকরিয়ে 5000 ইয়াবা সহ 2 ব্যবসায়ী গ্রেপ্তার। দৈনিক কক্সবাজার বার্তা, আন্তর্জাতিক পর্যটন দিবসে আজ কক্সবাজার বর্ষে জমকালো আয়োজন, হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, চকরিয়ায় হাতুড়ে ডাক্তাররা আত্মগোপনে, ঈদ ও পূজাকে টার্গেট করে উখিয়ায় জমজমাট হুন্ডি ব্যবসা। আচ্ছা জনাব, আমরা আজকে, আপনি জানেন আজকে বিশ্ব পর্যটন দিবস, কক্সবাজার জেলা, কক্সবাজার বাংলাদেশের একটি অন্যতম পর্যটন নগরী হিসেবে বিখ্যাত, এখানে বসছে জমকালো আয়োজনের কথা বলা হচ্ছে, জমকালো আয়োজনের অনুষ্ঠান করা হচ্ছে। আপনার কি ধারণা আমাদের এই কক্সবাজার জেলা সহ সমগ্র বাংলাদেশের যে পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, বা এখানে কিছু কিছু জায়গায় নগর পত্রিকায় অনুযোগ করা হয়েছে পরিকল্পনার অভাবে পর্যটন পিছিয়ে আছে, কক্সবাজার পিছিয়ে আছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকে বিশ্ব পর্যটন দিবস, এই দিবসকে কেন্দ্র করে আমরা সংবাদকর্মীদের কথা এক সপ্তাহ ধরে ব্যস্ত সময় কাটিয়েছি যে কোনখানে বাধা, কোনখানে কী করতে হবে সরকারকে, এবং আমরা যারা বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, পর্যটন ব্যবসায়ী, আমরা এইসব নিয়ে গত এক সপ্তাহ ধরে কাজকর্ম করেছি। প্রতিবন্ধকতা আসলে আমাদের অনেক বেশি, সফলতা কম। এই প্রতিবন্ধকতা দূর করতে হলে আমাদের শুধু সরকার নয়, বা শুধু জনগণ নয়, বা শুধু পর্যটন ব্যবসায়ী নয়, সম্মিলিত ঐক্যের প্রয়োজন, প্রয়াসের প্রয়োজন। এখন এই প্রয়াস, মনে করেন আমি একটা উদাহরণ দিই যে 2001 সালে আমাদের কক্সবাজার সাগর পারে 100 একর জমি, যেটা হোটেল মোটেল জোন ছিল, কথা ছিল এই হোটেল মোটেল জোনে বিদেশিদের বিনিয়োগের সুযোগ দেওয়া হবে, কিন্তু সেটা না করে আমাদের তো সরকারের পর সরকার বদলায়, এক একটি সরকার এসে তাদের ইচ্ছে মতো করে। তো 2001 সালে যে সরকার আসার পরে সেখানে 85 একর জমি তারা ভাগবাটারা করে নিয়েছে, ভাগবাটারা করে নেওয়ার পরে মাত্র 13টি প্লটে হোটেল হয়েছে, বাদ বাকি প্লটগুলো হোটেল করতে পারে নাই, এবং না হওয়ার কারণে তারা চুক্তি লঙ্ঘনের কারণে পরবর্তী সরকার এসে তাদের ইজারাবাদ বাতিল করে দিয়েছে। এখন ইজারা বাতিল করার পরে 85 একরের 85টা হোটেল সেখানে হওয়ার কথা, সেখানে এই পর্যন্ত হোটেল হয়েছে 13টা, বাদ বাকি 59টিটা প্লট এখন পর্যন্ত খালি আছে। তাহলে এই প্রতিবন্ধকতা, এখানে আমরা হোটেল মোটেল জোন যদি করা হতো, তাহলে সেখানে শুধু হোটেল নয়, হোটেলের সাথে আর অন্যান্য সুযোগ সুবিধা, বিনোদনের সুযোগ সুবিধা থাকতো, যারা পর্যটক আসতো তারা অন্তপক্ষে রাতের বেলায় যে বিনোদন অংশ নিতে পারতো, কিন্তু এখন রাতের বেলায় বিনোদনের অভাব। দিনের বেলায় সৈকত আছে, সৈকতে নানা ধরনের সমস্যা আছে, সৈকতে স্নান করতে সমস্যা, সৈকতে একটু বিনোদনের সমস্যা, নানা ধরনের সমস্যা আছে। এই সমস্যাগুলো আসলে আমাদের আগে সর্বাগ্রে চিহ্নিত করতে হবে যে বড় সমস্যা কোনটা,
এই বড় সমস্যার সমাধান যদি আমরা না করি, এখানে কোনো কিছুই সহজেই হবে না। যদিও বা গভর্নমেন্ট বলছে যে এখন আগামী 5, 6, 7 জানুয়ারি পর্যটন কার্নিভাল হবে, এখানে পর্যটন একটা মহোৎসব, একটা মহোৎসব অনুষ্ঠিত হবে 3 দিনব্যাপী। সেখানে বিদেশি পর্যটকদের আনার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। তো এটা যেমন কার্নিভালটা হবে বান্দরবানেও, যে কক্সবাজার প্রথম পর্যটনের দিক দিয়ে, দ্বিতীয় স্থান হচ্ছে বান্দরবান। তো এই পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে যেমন আজকে যে বিশ্ব পর্যটন দিবসে বাংলাদেশে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় পর্যটন সমৃদ্ধ যেসব জেলা আছে সেখানে নানা অনুষ্ঠান হয়েছে, কিন্তু এরপরে আমরা হতাশার সাথে আমরা আশা শুনতে চাই, আমরা আমাদের আশার কথা শুনতে চাই। কক্সবাজারে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে, এই পরিকল্পনাগুলো যদি ধীরে ধীরে হলেও বাস্তবায়ন আলো দেখে তাহলে পর্যটনে আমরা অনেক এগিয়ে যাব। আচ্ছা, এখানে একটা বিষয়, আপনি এই ব্যাপারে তো দীর্ঘদিন কাজ করছেন এবং এখানকার স্থায়ীভাবে আছেন, পর্যটন শিল্প শুধুমাত্র হোটেল হোটেল জোন কেন্দ্রিক তো পর্যটন শিল্প গড়ে উঠতে পারে না। কোনোদিন বিদেশি পর্যটকদেরকে, যেটা আপনি কার্নিভালের কথা বলছেন, পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য, আগ্রহী করার জন্য, এই যে আমরা শুনেছি মধ্যখানে এক্সক্লুসিভ জোনের কথা বলা হয়েছে, কারণ বিদেশিদের জন্য একটু অন্যভাবে তাদের বিনোদনের ব্যবস্থা করতে হয়, স্বভাবত আমাদের দেশীয় সংস্কৃতির বাইরে তাদের জন্য একটু অন্যভাবে ব্যবস্থা করতে হয়, না হলে তারা কী কারণে শুধুমাত্র সৈকতের সমুদ্রের পানি দেখার জন্য আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে, এই এই বিষয়গুলো তো সবকিছু মিলেই পর্যটন শিল্পের একটা সমন্বিত রূপে এটা গড়ে ওঠার কথা। এই এই পাশাপাশি এই বিষয়গুলো সম্পর্কে আপনার মন্তব্য কি? এখন যোগাযোগে খুব কাহিল অবস্থা, যে রাস্তাঘাটে জ্যাম পড়ে যায়, বিমানে অনেক অর্থের বিষয় জড়িত আছে। তো রেলটা যদি এগিয়ে যায় তাহলে আমাদের পর্যটন শিল্পের প্রসার আরও বেশি হবে। তো রেলেরটা আমার মনে হয় যে আগামী বছরের আগে আর আপাতত, কারণ বাজেট এই পর্যন্ত বাজেট নাই, কিন্তু শুনছি যে চীন এবং ভারতের কয়েকটা কোম্পানি, বেসরকারি কোম্পানি, এই যে 2000 থেকে গৌতম পর্যন্ত তারা রেল লাইনটা করে দেওয়ার জন্য আগ্রহী, কিন্তু সেটা এখন কতদূর যায় সেটাও সময়ের ব্যাপার। আর বিমান, বিমানের সর্বনিম্ন ভাড়া হচ্ছে 5,000, সর্বোচ্চ ভাড়া হচ্ছে আপনার 8,500-9,000 ঢাকা থেকে কক্সবাজার। এই 45 মিনিটের আকাশ পথে যদি আকাশ ছোঁয়া ঢাকা, এই ভাড়াটা আকাশ ছোঁয়া। তো আপনি যেটা বলছেন যে এক্সক্লুসিভ পর্যটন কেন্দ্র, সেটা হয়ে গেছে, সেটা 1165 একর জমি নিয়ে এক্সক্লুসিভ পর্যটন জোন করার একটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে টেকনাফের শাহপুর দ্বীপ সাবরান সমুদ্র সৈকতের কাছে। তো একটা জায়গায় সুবিধা হলো যে সেখানে 1,000 একরেরও বেশি হচ্ছে সরকারি খাস জমি, আর প্রাইভেট জমি অন্তরে সামান্য 100 একরেরও কম, ফলে প্রজেক্টটা বাস্তবায়ন করা যোগ্য, বাস্তবায়ন মোটামুটি দ্রুত বাস্তবায়ন করার একটা সুবিধাই আছে। নাহলে জমি যদি কিনতে হয় গভর্নমেন্টকে, অনেক টাকার বিষয়, এখন টাকাটা সাশ্রয় হয়ে গেছে সরকারের জমি পাওয়াতে, আর জায়গাটাও কিন্তু ভালো, সেই জায়গাটায় সাগরের কোনো, আর এক্সক্লুসিভ জোন হলে সেখানে যাতায়াতটাও সুবিধা আছে। যেমন মেরিন ড্রাইভ, এখন 70% মেরিন ড্রাইভের কাজ শেষ, 30% বাকি আছে। অপরদিকে কক্সবাজার থেকে 2.5 ঘন্টায় আপনি এই এলজি মেরিন ড্রাইভের পাশ দিয়ে যে এলজিডি রোড আছে টাকাভাই, ওটা দিয়ে আপনি চলে যেতে পারবেন। এই যোগাযোগটা মোটামুটি সুবিধাই আছে। আসলে বর্তমান সরকার একদিক দিয়ে একটু সাধুবাদ জানাচ্ছে, নতুন করে ক্ষমতায় আসার পর থেকে ওনারা কিন্তু এই পর্যটন শিল্পকে, বিশেষ করে কক্সবাজার কিন্তু পর্যটন শিল্পকে ফোকাস করার জন্য বেশ তৎপর হয়ে উঠেছে। এটা ব্যক্তিগতভাবে আমি আমরা শুনেছি নানা মাধ্যমে যে প্রধানমন্্রী অত্যন্ত আগ্রহী যে কক্সবাজার নিয়ে। আসলে আরেকটা পত্রিকায় আমরা হয়তো পরবর্তী
পরবর্তীতে পাব, যে একটা মন্তব্য করা হয়েছে যদি এখন বাংলাদেশের সবচেয়ে যে সেক্টর থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প। যদি পর্যটনকে আমাদের কক্সবাজারকে কেন্দ্র করে পাশাপাশি বান্দরবান আছে বা অন্যান্য পর্যটন শিল্পটাকে যদি আরো ভালোভাবে ঢেলে সাজানো হয় তাহলে সেটাই হবে অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের উপায়। এমনকি গার্মেন্টস শিল্পকেও ডিঙিয়ে যেতে পারে এই ধরনের একটা মন্তব্য আসছে আপনার এই ব্যাপারে আপনার। হ্যাঁ, এটা আমি এই তো আজকে আজকে প্রথম আলো পত্রিকায় সম্ভবত দেখেছি, প্রথম আলো পত্রিকায় এরকম একটা আর্টিকেল লেখা হয়েছে যে আন্তর্জাতিক দুটি সংগঠন বলেছে 2015 সাল নাগাদ বাংলাদেশে পর্যটকের সংখ্যা পর্যটন অনেক এগিয়ে যাবে। তারপরে বলছে যে আরও পরে যে বাংলাদেশ পর্যটনের একটা স্বর্গরাজ্য হবে, এরকম আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে আন্তর্জাতিক সংগঠনগুলোর পক্ষ থেকে। তো যাই হোক, আমরা সেই আশাই বসে আছি, সেই আশাই গুলো আছে। আচ্ছা, এখানে পাশাপাশি একটা জিনিস আমাদের বাঁকখালি নিয়ে বড় বেশ কয়েকদিনে আমরা প্রায় সময় আমাদের পত্রপত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে প্রায় 1436 একর জমি প্রভাবশালীদের দখল, বিশাল জমি। এই বিষয়ে আপনার মন্তব্য আছে কিনা? না, এটা তো আসলে খুব দুঃখজনক যে আমাদের কিছু লোক যে সরকারি জমি যেখানে পতিত জমি, সেখানে খাল বিল নালা নর্দমার প্রতি লুলুপ দৃষ্টি ফেলেছে, এই লুলুপ দৃষ্টি হচ্ছে এই 1436 একর জমি তারা জবরদখল করা। এই জবরদখল করার কারণে খালের প্রবাহ সংকুচিত হয়ে গেছে, পানি ঠিকমতো পানি প্রবাহ হচ্ছে না, জলাবদ্ধতা সৃষ্টি হয়, এসব কারণ তো আছেই। তো এই এটা নিয়ে পরিবেশবাদীরা মামলা মোকদ্দমাও করেছে যে যারা জবরদখল বসাচ্ছে। আমরা আশা করব যে আইনের প্রতি চলবে, যে এই দখলবাজ লোকরা অন্যায় করে থাকলে তাদেরকে অবশ্যই প্রশাসন তাদেরকে সরিয়ে দেবে সেখান থেকে, এটাই আমরা আশা করব। দৈনিক বাঁকখালি, দেশে আইএসের অস্তিত্ব দৃশ্যমান, বিএনপির হাল ধরছেন জুবাইদা, বিশ্ব পর্যটন দিবস আজ, দ্বিতীয় সিঙ্গাপুর হতে পারে প্রবাল দ্বীপ সান মার্টিনো। দৈনিক সমুদ্র বার্তা, শান্তি রক্ষায় নেতৃত্ব দিতে সক্ষম বাংলাদেশ বলেছেন হাসিনা, সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, উৎসব মুখর পরিবেশে আর ডিএফএ রিসোর্স সেন্টার উদ্বোধন করে বক্তা কম। চকরি এপিআই এর অধীনে 3 কোটি টাকার 754টি উন্নয়ন প্রকল্পে অনিয়ম। দৈনিক সাগর দেশ, বিশ্ব পর্যটন দিবস আজ, কক্সবাজারের সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে হচ্ছে না পরিকল্পিত উন্নয়ন, সতর্ক বিএনপি জামায়াত, শিক্ষকের উপর হামলায় প্রধান ও সহকারী শিক্ষকদের গ্রেপ্তারি পরোয়ানা, শান্তি সম্মেলনে কো চেয়ারপারসন হাসিনা, বাইডেন, আবে ও মুরেকেজি, গ্রামীণ ফোনের অনলাইনে বেসম্ভব প্রতারণা। দৈনিক আজকের কক্সবাজার, পর্যটন শিল্প বিকাশে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন জরুরি, মালয়েশিয়া থেকেই নিয়ন্ত্রণ হচ্ছে মানব পাচার, শান্তি সম্মেলনে কো-চেয়ার হাসিনা, বাইডেন, আবে ও মুরেকেজি, নির্যাতন হয়রানির অভিযোগ, দুনিয়াছড়া রাস্তা পোস্ট কার্ডের সামনে এলাকাবাসীর সামনে এলাকাবাসী বিক্ষোভ। দৈনিক হিমছড়ি, অপার সম্ভাবনার কক্সবাজার, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার, হাতুড়ি চিকিৎসকদের নাম হচ্ছে ফেলার হিড়িক, 5 লাখ টাকার বিনিময়ে 4 ঘাটে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। আচ্ছা, এখানে হাতুড়ি ডাক্তারদের বেশ কয়েকদিন ধরে বেশ অভিযান চলছে, এই যে হাতুড়ি ডাক্তারদেরকে নিয়ে যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা কিছু, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের সমাজে এদের তো প্রভাব আছে। দিন চারেক আগে আমরা চকরি গিয়েছিলাম, এরকম একটা খবর পেয়ে যে সেখানে নিউমোনিয়ার অস্বাভাবিক হারে শিশুরা আক্রান্ত হয়ে আপনার সরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে এই সংক্রান্ত রিপোর্ট করার জন্য। তো সেখানে গিয়ে আসলে হাতুড়ি ডাক্তার তো না, সেখানে সরকারি ডাক্তার বা সার্টিফিকেট ধরে ডাক্তার যারা আছে তারা আরো বেতন মানে হাতুড়ি ডাক্তার চাইছে। তাদের অবস্থা দেখলাম যে আমি যখন গিয়ে আপনার চকরি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছি সকাল 10:30 বাজে, তো আমি প্রথমে উপজেলা স্বাস্থ্য অফিসার যিনি আছেন THO, আমি ওনার কাছে পরিচয় দিয়ে যে আমি হসপিটালে ঢুকতে চাইলে উনি আমাকে জোরপূর্বক ওনার নাম থেকে বেতনই দিয়েছেন যে আপনি সাংবাদিক সাংবাদিকর্মী আমাদের কাছে নাই, আপনি চলে যাবেন। ওনারা বললেন যে ভাই আমি অনেক দূর থেকে এসেছি, আমি তো আপনার সাথে কথা বলতে পারবো না। বলছে না না দেখেন কোনো কথা বলতে পারবেন না। পরে ওখানকার হসপিটালে যে আরএমও আরএমও সাহেবের সাথে আমার পরিচয় হয়ে উনি আবার আনলেন, দেখালেন,
তো আমি ঘন্টাকে আমি ওখানে উপস্থিত ছিলাম, জানলাম 21 জন ডাক্তার আছে, তার মধ্যে 18 জন না 21টা পদে 18 জন ডাক্তার আছে। সেদিন উপস্থিত ছিলেন 5 জন, 13 জন ডাক্তার উপস্থিত ছিলেন। তো পরের দিন হয়েছে কি, আর ঘটনা দেখলাম যে যিনি শিশু বিশেষজ্ঞ সেই ডাক্তার দিনের 12টা জনের বাসায় প্র্যাকটিস করা শুরু করেছে। মানে হসপিটালের সরকারের নিয়ম হচ্ছে 8টা থেকে 8টা, এখন উনি 8টা থেকে তো আসেনি নেই, 10:30 উনি হসপিটালে এসেছেন, আসার পরে 12টা বাজে বাসায় গিয়ে উনি শুরু করেছেন প্রাইভেট প্র্যাকটিস। তা আপনি হাতের ডাক্তারের কথা বলছেন, হাতের ডাক্তার তো সারা দেশেই আসলে আছে, যে হাতের ডাক্তার তো এরকম আরো ঘন ঘন অভিযান চালালে হয়তো বা তারা এখন শুনলাম প্রত্যেকে আসছে, তারা গাড়ে গাড়িয়েছে। তো দীর্ঘদিন ধরে গাড়ে গাড়িয়ে আসেন, ঘন ঘন অভিযান চালানো হবে। আর বিশেষ করে আমাদের স্বাস্থ্য সেবা যদি সুস্থ ভাবে চলতে পারে, স্বাস্থ্য সেবাটা যদি সুস্থ না থাকে তাহলে কোনো সমস্যা। আচ্ছা, দেশে আইএস এর অস্তিত্ব দৃশ্যমান, এই বিষয়টা ইদানিং খুব যেহেতু আমাদের দেশে কিছু জঙ্গি কাজকর্মে লিপ্ত কিছু সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু লোকজনের অস্তিত্ব তো আছেই, এটা তো সবাই জানে। মাঝে মধ্যে ধরা পড়ে কয়েকটা গ্রুপ আছে, সরকার কয়েকটা গ্রুপ নিষিদ্ধ ঘোষণা করেছে, না থাকলে তো আর নিষিদ্ধ হয় না, আছে বিদেশ সরকার নিষিদ্ধ করেছে। তো এখন ওই যে ওই ISI যেটা মুসলিম কান্ট্রি গুলো, যে ইরাক, ওই সিরিয়ায় এসব দেশে যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কি যে ওই বড় বড় মিডিয়াগুলোতে অনেক ব্যাপক প্রচারের কারণে এটা কিন্তু আমাদের দেশের কিছু উগ্রপন্থী লোকজন বিদেশের এই খবর গুলো এখানে এত বেশি ইয়ে করা এই জিনিসটা আসলে, কারণ শুনতে শুনতে একই জিনিস অন্যভাবে প্রভাবিত হয়, কেউ কেউ নেতিবাচক ভাবে প্রভাবিত হয় এই বিষয়ে। তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি সম্মেলনের কো-চেয়ারম্যান ছিলেন, আমরা তাকে অভিনন্দন। দৈনিক সমুদ্রকণ্ঠ, 4 বছরের লোক দেখানোর অভিযান ছাড়া কোনো অর্জন নেই, কোস্টগার্ডের অসাধু কর্মকর্তাদের নির্যাতনে ক্ষুব্ধ এলাকাবাসী, স্টেশন খারাপ, মিছিল, সমাবেশ। কক্সবাজারের পর্যটন খাত গার্মেন্টস খাতকে ডিঙ্গাবে, ইমরানদের ইয়াবা বাবা ও গাঁজাখোর বলল অপরাংশ, সাতকানিয়া বাইতুশর মসজিদের সংঘর্ষ, কক্সবাজার সহ বারানগর কৃষকদের সম্মেলন অনুষ্ঠিত। দৈনিক সৈকত, 11 সংসদ নির্বাচন, সংলাপ আগামী বছর, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, শান্তি সম্মেলনে কো-চেয়ারম্যান হাসিনা বাইডেন আবে ও রেখেছে, জেলায় বন্ধ হচ্ছে না অবৈধভাবে মালয়েশিয়া ভবন। আজকের দেশ বিদেশ, সতর্ক বিএনপি জামাত, টেকনাফে গরুকে খাওয়ানো হচ্ছে পাম্বরি, জেলায় 20,000 যানবাহনের অর্ধেক রেই বৈধতা নেই। দৈনিক রূপশিখরা, বেকোয়া শিক্ষার্থীদের স্বাস্থ্য শ্রমের সড়ক সংস্কার, মিয়ানমারের পশুর দখলে টেকনাফের কোরবানির হাট, টেকনাফে গরু মোটা তাজা করতে খাওয়ানো হচ্ছে ডেকসানে পাস, চকরিয়া 5,000 ইয়াবা সহ আটক। আচ্ছা, আপনি তো জানেন আমাদের ঈদ উল আজহা এগিয়ে আসছে, যেটাকে আমরা কোরবানির ঈদ বলি, এই উপলক্ষে বিভিন্ন পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমার থেকে অনেক গরু এখানে আমদানি করা হয় স্বাভাবিকভাবে, কিন্তু এখন যে মোটা তাজাকরণের নামে যে বিষাক্ত কিছু ওষুধ খাওয়ানো হচ্ছে এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এটা আসলে অত্যন্ত খারাপ জিনিস। আমার গ্রামের বাড়িতে আমি শুনেছি উকিয়ায় গত সপ্তাহ দুয়েক আগে আমাদের গ্রামের এক প্রতিবেশী প্রায় 60,000 থেকে 70,000 টাকার দামের, অর্থাৎ বাজারে যে দামে বিক্রি হতো, এরকম একটি ষাঁড় মারা গেছে। তো মারা গেছে এই কারণে যে সে গরু নিয়েছিল 45,000 টাকায়, তো অতি লোভে মানে তাড়াতাড়ি সে টাকার মালিক হয়ে যাবে, এই জন্য সে গরুকে ওই ফার্ম বড়ি বলে নানা ধরনের ইয়ে তো ওষুধ তো বেরিয়েছে এগুলো খাইয়ে গরু রাতারাতি সে মোটা করে বলেছে। তো
এই খবরটা পাওয়ার পরে আমি অনুসন্ধানে বের হলাম। অনুসন্ধান করে আমি যা শুনেছি, উকিয়া ওই পশুপালন কেন্দ্রে প্রচুর সংখ্যক লোকজন তাদের পালিত গরু নিয়ে লাইন ধরেছে। কেন? যে সময় কম, আমার তিনটে গরু মাত্র, আমি অবশ্য কোনো ব্যবসা করি নাই। এই তিনটে গরুর যদি ইঞ্জেকশন দিয়ে যদি কিছু টাকা মোটা করতে পারি, তাহলে ঈদের বাজারে আমি কিছু টাকা পাবো, এই এই বলে মানুষ লাইন ধরেছে। এই কথা আমাকে পশুপালন কর্মকর্তারা স্বীকারও করলেন এবং তাদের সরকারি কার্যালয়েই এই ধরনের ইঞ্জেকশনগুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকেই ছবি ছাপা হয়েছে। এখন আপনি কাকে বলবেন? এখন ডাক্তার সাহেব আমাকে বললেন কি বলে যে ভিটামিন ওষুধ ভিটামিন ইঞ্জেকশন দেওয়ার নিয়ম আছে। নিয়মটা কিরকম বলে? 100 cc যে ইঞ্জেকশন সেটা দিতে হবে 30 cc করে দেড় মাসে 15 দিন নিশ্চিত ভাবে স্ট্রোক করে গরু মারা যাবে। ওই আমার প্রতিবেশী যে গরুটা মারা গিয়েছিল এটার পরিণতি সেটাই হয়েছে। আসলে দেড় মাসের ইঞ্জেকশন সে একেবারে ফুস করে, আসলে এটা তো গরু স্ট্রোক করে মারা গেছে। গরুর জন্য ক্ষতিকর, তার জন্য তো আরো বেশি চিন্তা করে দেখা। এখন মানে একেবারে মানে অজ্ঞতা, মানুষ ডুবে, মানুষ দৌড়তেছে, মানে কেউ বসে নাই। গরু নিয়ে আসছে এখন সে কোনো কথাই শুনতেছে না, এখন পাবলিকের বুঝছে না, তাই বলে উনি ওভাবে করবেন সেটা এই যে কথা। বিষয়টা আসলে খুবই উদ্বেগজনক, খুবই উদ্বেগজনক। আমরা একটা খুব চমৎকার একটা সংবাদ দেখতে পাচ্ছি, আর একটা পত্রিকা চলবে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমের সড়ক সংস্কার, এটা অন্য পত্রিকায় দিয়েছে অনুকরণীয়। তো অনুকরণীয় মানেই আসলে অনুকরণীয় কথা আমার মনে আছে, আমাদের প্রথম একজন রাষ্ট্রপতি মানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ সাহেব। আমি তখন দৈনিক বাংলা পত্রিকায় আমি কাজ করি, সরকারি পত্রিকা, সরকারি ট্রাস্টার কাগজ। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ দুই দিনের সফরে কক্সবাজারে এসেছিলেন। তো আমার জানা মতে তখন ওই সেক্রেটারি যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওনাকে ডেকে বলছেন যে আপনারা আমার জন্য কি কি খাবার আসেন, আসেন একটু কাছে আসেন। তুমি বলেছে স্যার আমি তো বাজার করে ফেলেছি। আপনি বাজার করে ফেলেছেন মানে এটা কেমন কথা? আমি আসছি আমার টাকায় তো আমি খাবো, এখানে তো কথা তৈরি কর। উনি বলছেন না স্যার, রাষ্ট্রপতির খাবার সরকার থেকে সরকারই বহন করে। বলে সরকার বহন করে কয় টাকা? তো উনি আবার ওইটা সার্ট আনলেন, সরকার বহন করে এক বেলায় 8 টাকা, মানে সরকারি খরচ হচ্ছে এক বেলায় 8 টাকা। উনি বলেছে ঠিক আছে আপনি 8 টাকা দিবেন, 8 টাকায় কি পাবেন? 8 টাকায় তো খাঁচা পড়েছে পাবে না, সার্টও পাবে না। তো সার্ট গুলো ওনার পকেট থেকে দিচ্ছে, বলেছে ধরেন আপনি টাকা নেন, মাছ আনবেন ছোট মাছ, আর হচ্ছে কিছু শাক সবজি ডাল মাছ, এটা হচ্ছে অনুকরণীয়। আসলে এটা দৈনিক বাংলায় আমার এই রিপোর্টটা ছিল অনুকরণীয়। একজন রাষ্ট্রপতি যে কথাটা শিখিয়ে গেছে, আজকে দেখেন ছোট ছোট শিক্ষার্থীরা যেখানে রাস্তাঘাটের কাজ আমরা জনপ্রতিনিধ প্রতিনিধিরা করছে না, সরকারে করছে না, সমাজে কোনো সচেতন মত আছে না, শিক্ষা প্রতিষ্ঠানে এটাই তো অনুকরণীয় বিষয়। এগুলো অবশ্য আমাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করতে হবে এবং অনুপ্রাণিত করতে হবে। তো অশেষ ধন্যবাদ আপনি আমাদেরকে এত কঠিন সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পাঠ আলোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস ম্যারিনার যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোন সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।